রহমত আলী স্বশিক্ষিত হওয়া সত্ত্বেও চাকুরি সংগ্রহে ব্যর্থ হয়ে বেকারত্বের ছাপ ঘুচাতে খামার করে ভাগ্য পরিবর্তন করতে যায়। আশেপাশে কিছু খামার পরিদর্শন করে তিনটি দুধেল গাভী নিয়ে খামার শুরু করে। গমের ভুষি, চালের কুড়া, খড় কোনো কিছুরই কমতি রাখেননি। কিন্তু খামারে কাঙ্ক্ষিত দুধ উৎপাদন না বাড়লেও খাদ্য খরচ বেড়েই চলেছে। রহমত আলী, তোমার নতুন খামারের অবস্থা কি? না ভাই, খামার নিয়ে খুব সমস্যায় আছি। খাবার কিনছি ঠিকই, কিন্তু কি খাওয়াবো, কিভাবে খাওয়াবো কিছুই বুঝতে পারছি না। শুনছি সুস্থ রাখতে গরুকে নাকি নিয়মিত বিভিন্ন রোগের টিকা দিতে হয়, কিন্তু কি টিকা দিব, কখন দিব, আমি তো এসবের কিছুই জানি না। সে কি বলো, আমি তো বিএলআরআই এর নির্দেশনা মতে গরুকে খাবার, বর্ষব্যাপী ঘাস চাষ, টিকা ও কৃমিমুক্ত করে ভালো ফল পাইছি। বিএলআরআই সেটা আবার কি? বিএলআরআই ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশের প্রাণী সম্পদ নিয়ে গবেষণাকারী একমাত্র সরকারি ও জাতীয় প্রতিষ্ঠান। সে তো অনেক দূর, কিভাবে যাব, কার কাছে যাব, যেতে কেমন খরচ লাগবে? রহমত আলী, তোমার তো বিএলআরআই যাওয়ার দরকার নাই। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে এখন ঘরে বসেই সকল তথ্য সেবা পাওয়া যায়। তাই নাকি? তাইলে একটু খুলে বলো দেখি। দেখো, প্রাণীর ধরন অনুসারে প্রাণীর সংখ্যা দিলাম, ফিতা ওজন পদ্ধতি নির্বাচন করলাম, বুকের মাপ, দৈর্ঘ্য ও দুধ উৎপাদনের পরিমাণ দিলাম, সুষম খাবারের চাহিদার পরিমাণ অ্যাপস হিসাব করে দিল, দুধ উৎপাদনের সাথে সামঞ্জস্য রেখে পরিমাণ মতো সুষম খাবার দিতে হবে। বুঝতে পারছো রহমত আলী? এই দেখো তোমার খামারে সারা বছরের ঘাস চাষের পরিকল্পনা, যা মানলে তুমি সারা বছরই গরুকে কাঁচা ঘাস খাওয়াইতে পারবা। এই যে অ্যালার্ম চালু করলাম, তোমার আর চিন্তা নাই, অ্যাপসই বলে দিবে কখন কোন রোগের টিকা কিভাবে দিতে হবে। আরও আছে বই, যার সাহায্যে উন্নত জাতের ঘাস চাষ, রোগের প্রাথমিক চিকিৎসা ও লক্ষণ, গরুর হৃষ্টপুষ্টকরণ, খাদ্য বা কাঁচা ঘাস প্রক্রিয়াজাতকরণ সহ নতুন উদ্ভাবিত প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে পারবা। কোনো অসুবিধা হলে বিজ্ঞানীদের সাথে যোগাযোগও করতে পারবা। ইচ্ছা মতো আর খাবার দিব না, ওজন অনুযায়ী পুষ্টিগুণ বিবেচনা করে সুষম মিশ্রণে খাবার দিব, পরিকল্পনা মাফিক ঘাস উৎপাদন করব, সঠিক সময়ে রোগের টিকা ও কৃমিনাশক দিব। দিন বদলে ছোঁয়া এখন সবখানে, সবকিছু এখন পকেটে, সবকিছু এখন সহজে।